নমস্কার বন্ধুরা, দেবীজ অ্যালিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কাঁচা আমের চাটনি। আমাদের খাবার শেষ পাতে যদি চাটনি হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়, আর সেই চাটনি যদি হয় অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন আরম্ভ করা যাক অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে কাঁচা আমের চাটনি। আর আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা আম, আমগুলো আমি খোসা সমেত কেটে নিয়েছি। আপনারা খোসা ছাড়িয়েও নিতে পারেন, তবে এই চাটনির স্বাদ কিন্তু খোসা সমেতেই ভালো হয়। এখানে একটা পাত্রে আমি জল গরম বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব এক চামচ লবণ। এবার আমি সব আমগুলো দিয়ে দেব। আমগুলোকে আমি 10 থেকে 15 মিনিট সেদ্ধ হতে দেব। ততক্ষণ অন্যদিকে আমি চাটনির জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা, 1 চামচ পাঁচফোড়ন, 1/2 চামচ মৌরি। শুকনো খোলায় এই মশলাগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। এই মশলাগুলোকে ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভাজবেন। হাই ফ্লেমে ভাজলে পুড়ে গেলে মশলার গন্ধ কিন্তু বাজে হয়ে যাবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার একটা জায়গায় ঢেলে এটাকে আমি ঠান্ডা হতে দেব। এখানে একটা মিক্সির জার নিয়েছি, এতে দিয়ে দেব ভেজে রাখা মশলাগুলো, দিয়ে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। শুকনো মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। সমস্ত আমগুলো আমি তুলে নিয়েছি, এই জলটা আমি ফেলে দেব না, এই জলটা আমি পরে ব্যবহার করব। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব অল্প সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা, অল্প 5 ফোড়ন। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি দিয়ে দেব যে সেদ্ধ করে জলটা ছিল আমি সেটা। জলটা ফুটে উঠলে আমি দিয়ে দেব সামান্য লবণ। আম সেদ্ধ করার সময়ও আমি লবণ দিয়েছিলাম, সেই বুঝে আমি লবণটা দেব। আর দেব খুব সামান্য একটু হলুদ। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ছোট দানার মিশ্রি, আপনারা চিনিও দিতে পারেন। মিশ্রিগুলো গলে গেলে আমি দিয়ে দেব আমগুলো। আমগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে কিছুক্ষণ হতে দেব, যাতে আমের ভিতরে মিষ্টিটা সম্পূর্ণ ঢুকে যায়। আমটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এরপরে এতে আমি দিয়ে দেব 2 চামচ ভেজে রাখা মশলা। মশলাটা কিন্তু আমি 2 চামচের বেশি দেব না, তাহলে চাটনির স্বাদটা খারাপ হয়ে যাবে। বাদবাকি মশলাগুলো আমি স্টোর করে রেখে দেব, পরে অন্য সময় যখন চাটনি বানাবো তখন এটা আমি ব্যবহার করব। মশলাটা দিয়ে কিন্তু আমি খুব বেশি ফোটাবো না। হয়ে গেছে আমার আমের চাটনি, এবার আমি গ্যাস বন্ধ করে দেব, এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই বসে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর চাটনিটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। আপনারা এইভাবে চাটনিটা বানিয়ে একবার খেয়ে দেখবেন,
আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। চলুন তাহলে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।